न चांतर न बहिर जश न कुर्बान न पिचापर पुरबापर महिष्टंत जग तो जग जय जा कोनो सीमा निर्देश करा सम्भव नय केन तिनि तो सर्वव्यापक तिनि नित्य सप्रकाश तिनि परमानंद घन तार बाहिर कोथाय তার বাইর বলে কোনো বস্তু কল্পনাতেও আনা যায় না। তাহলে তার যার বাইর বলে কোনো বস্তু কল্পনাতেও আনা যায় না তার অন্তরও থাকতে পারে না, কেননা কোনো বস্তুর যদি অন্তঃসীমা থাকে তবলেই তো তার মধ্যবর্তী সীমা বাইরের সীমা নির্দেশ করা যায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যুগপথ মিলিত হয়েও যদি তার সীমা নির্দেশ করতে যায় তাহলেও তার লোমকূপ বিবরের মধ্যেই তা বিলীন হয়ে যায়। তার স্বরূপ, তার ঐশ্বর্য, তার মাধুর্য নিত্রিভূতভাবেই তো তিনি অনন্ত অনন্ত, তাই তার অন্তর নেই বাহিরও নেই, ন চান্তর না বহির্জস্য, সমস্ত প্রাকৃত অপ্রাকৃত বস্তু, সমস্ত দেশ, সমস্ত কালের অতীত তিনি, তিনি সকলের আদি, আবার সকলের অন্তেও তিনি অবস্থিত। তার কেউ আদি নেই, কোনো অন্ত নেই, তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংহিতায় এমন কথাই বলা হয়েছে, যিনি এই ভাঙা গড়ার খেলায় যিনি নিত্য লীলা করছেন, কত জগতের কত অদ্ভুত পরিবর্তন ঘটছে যা দিয়ে জগৎবাসী চমৎকৃত হচ্ছেন, সমস্ত কিছুরই উৎপত্তির হেতু, উৎপত্তির কারণ এই ভগবানেরই ইচ্ছা শক্তি। তাই কোনো কিছুর দ্বারা, কোনো কালের দ্বারা ভগবানের এই সীমা নির্দেশ করা সম্ভব নয়। ভগবান ব্রহ্মাকে বলছেন, সর্বাগ্রে আমি ছিলাম, সেই সময় এই জগতের কোনো অস্তিত্বই ছিল না, আবার জগৎ সৃষ্টির পরে তখন আমি ছিলাম, এই জগৎ আমারই বহিরঙ্গা শক্তির কার্য, আর এই জগতের যখন লয় হবে তখন আমি অবশিষ্ট থাকব। তিনি জগতের বাহিরেও আছেন, তিনি জগতের ভেতরেও আছেন, তিনি পূর্বেও আছেন, তিনি পরেও আছেন, তিনি জগন্ময়, তিনি জগতের আধার, তিনি
জগতের নিয়ন্তা পূর্বা পরং বহিশ্চন্ত জগতো জয় জগত জগত অর্থাৎ তিনি জগৎ, তিনি জগৎ। কুরুক্ষেত্রে সমরাঙ্গনে ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে বলছেন, অর্জুন দেখো আমার বিশ্বরূপ দর্শন করো, অর্জুন দেব দর্শন, দেবতাগণ পর্যন্ত আমার এই রূপ দর্শন করবার জন্য আকাঙ্ক্ষিত, কিন্তু তবুও তারা আমার এই রূপ দেখতে পান না। কেননা প্রেমমান ভক্ত ব্যতীত কেউ আমার এই রূপ দেখতে পায় না। একমাত্র এই অনন্য ভক্তিযোগেই আমাকে জানতে পারা যায়, আমার লীলায় প্রবেশ করা যায়। তাছাড়া কেউ নিজের ইচ্ছায় আমাকে দর্শন করতে পারে না, নিজের ইচ্ছায় আমার এই লীলা ধারণা করাও তাদের পক্ষে সম্ভব নয়। ভগবান তিনি তো সর্ববিধ ইন্দ্রিয় জ্ঞানের অতীত, তাই তাকে বলা হয়েছে অধক্ষজ। এই চোখ দিয়ে তো তাকে দেখা যায় না, নচক্ষুষাপস্যতি রূপমস্য। আবার মন দ্বারাও তাকে চিন্তা করা যায় না। জন্মনসা ন মন্যতে, আবার তিনি প্রেমবান ভক্তের কাছে তিনি নরাকৃতি পরব্রহ্ম, সকলের কাছে তিনি নিরাকার, কিন্তু ভক্তের কাছে তিনি নরাকার। তিনি অভক্তকে মা কোলে ধারণ করেছেন, মাতাকে স্তনপান করান, মাকে মাতাকে শাসন করেন। তা তখন যদি কেউ মাকে জিজ্ঞাসা করেন কৃষ্ণের পরিচয় কি, তখন কি মা বলবেন? শ্রুতি বাক্যে যেমন বলা হয়েছে তাকে অবাং মনুষ্কোচর। অর্থাৎ তাকে তো কোনোভাবেই, তিনি তো অব্যক্ত তত্ত্ব, তা মা কি তাই বলবেন? মা তখন কি বলবেন? না নাই তো আমারই পুত্র আমার কোলে, সে তো ক্ষুধিত হয়েছিল, তাকে আমি স্তনপান করিয়েছিলাম, আবার সে অন্যায় কাজ করেছে তাই তাকে আমি শাস্তি দিচ্ছি, সে খুব দুষ্ট হয়েছে তাই তাকে আমি লাঠি দিয়ে ভয় দেখিয়েছি, এখন তাকে আমি বাঁধবার জন্য প্রস্তুত হয়েছি। তা মায়ের এই ভাবকে কি অজ্ঞানীর ভাব বলবো? যাকে অবাং মনুষ্কোচর বলা হয়েছে তাকে মা অনায়াসে শাসন করছেন। তাহলে
যে জ্ঞান থেকে এই অজ্ঞানতাবশত কৃষ্ণকে কোলে ধারণ করা যায়, সেই অজ্ঞানই তো শ্রেষ্ঠ জ্ঞান। অর্থাৎ তাকে পেতে হবে, তিনি আমার, তিনি ছাড়া আমি আর কিছু বুঝি না, তিনি ছাড়া আমি কি আর কিছু জানি না, তিনি আমাকে ছাড়া থাকতে পারেন না, আমিও তাকে ছাড়া থাকতে পারি না। যখন ভক্ত ভগবানের মধ্যে এমন সম্পর্ক হয়ে যায় না, তখন ভক্ত ভগবানকে লাভ করতে সমর্থ হয়। উদ্ভব খবর দেব শ্রী গর্ব পরমেশ্বর করণ কারণ কর্তা বিকর্তা গহন গুহ ব্যবসায় ব্যবস্থান সংস্থান স্থান দ্রুব পরধি পরম স্পষ্ট সুষ্ট স্পুষ্ট সুভেক্ষণ রাম বিরাম বীরজ মার্গ নেয় নয় নয় বীর শক্তিমতাং শ্রেষ্ঠ ধর্ম ধর্ম বিদোত্তম বৈকুণ্ঠ পুরুষ প্রাণ প্রাণদ প্রণব পৃথ হিরণ্যগর্ভ শত্রুঘ্ন ব্যপ্ত বায়ুরধখজ। তিনি হচ্ছেন বৈকুণ্ঠ, অর্থাৎ পরম ধাম স্বরূপ। তিনি প্রণোদ, অর্থাৎ সৃষ্টির আদিতে তিনি প্রাণদান করেছিলেন। তিনি প্রণব, অর্থাৎ ওঙ্কার স্বরূপ। তিনি পৃথু, অর্থাৎ বিরাট রূপে তিনি বিস্তৃত। তিনি হিরণ্যগর্ভ, ব্রহ্মরূপে প্রকটিত। তিনি শত্রুঘ্ন, দেব শত্রুগণের সংহারক। ব্যপ্ত, তিনি কারণ রূপে কার্যে ব্যপ্ত হয়ে রয়েছেন। বায়ু, তিনি পবন স্বরূপ। অধক্ষজ, স্বীয় স্বরূপ থেকে তিনি কখনো ক্ষীণ হন না। গোবিন্দ বলহরি গোপাল বলো, 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 রাধা রমণ হরি গোবিন্দ বলো, রাধা রমণ হরি গোবিন্দ বলো, গোবিন্দ বলহরি গোপাল বলো, গোবিন্দ বলহরি গোপাল বলো,
गोविंद बन हरि गोपाल बोले, गोविंद बन हरि गोपाल बोले, गोविंद बन हरि गोपाल बोले।